হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত ও আইটি ইউটিউব চ্যানেল তো আইটিআই যে অফিশিয়াল ওয়েবসাইটের নতুন বিজ্ঞপ্তি এসছে বা নতুন আপডেট এসছে তো এখানে আর যে নোটিশ একটা এসেছে সেটি তোমরা দেখে নেবে সেটি তোমাদের কি না যে তোমাদের অ্যাপ্লিকেশনের শেষ তারিখ অর্থাৎ পনেরো তারিখ আজকের ডেটটি কিন্তু তোমাদের শেষ তারিখ ছিল তোমাদের অ্যাপ্লিকেশন করার বা পেমেন্ট করার যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছিল ফিস পেমেন্ট নি এবং ডকুমেন্টস করো নি সেই সমস্ত স্টুডেন্টদের কি হয়েছে না তোমাদের একটা ডেট কিন্তু এটা এক্সটেন্ড করা হয়েছে সেটি কত তারিখ থেকে কত তারিখ সেখানে এখানে বলাই দেওয়া হয়েছে দ্য লাস্ট ডেট হিল অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালাং উইথ ফিস পেমেন্ট অ্যান্ড ডকুমেন্টস আপডেটেশন এবং ইজ এক্সটেন্ডেড টিল একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসে তোমাদের একত্রিশ তারিখ অবধি কিন্তু তোমাদের কি থাকবে না তোমাদের ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং যে সমস্ত স্টুডেন্ট এখন অবধি অ্যাপ্লাই করনি তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এবং খুব শীঘ্রই কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাইটি করে দেবে এবং অনেকজন কমেন্ট করে জানাচ্ছে কি না আমার কিন্তু অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে ফিস পেমেন্টও হয়ে গিয়েছে কিন্তু আমার এখন অবধি কি হয়নি না তোমার ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে সেই ভেরিফিকেশান পেন্ডিং ব্যাপারটি হচ্ছে তোমাদের সমস্ত স্টুডেন্ট যে অ্যাপ্লাই করেছো বা করবে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি যে নোডাল অফিস থাকে অর্থাৎ যে ডিস্ট্রিক্ট কোটাতে তুমি যে ডিস্ট্রিক্ট কোটাতে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টে যে নোডাল অফিস থাকবে গভর্নমেন্ট কলেজ যেগুলি থাকবে সেইগুলি কিন্তু নোডাল অফিস হয়ে থাকে সেই ডিস্ট্রিক্টে সাপোজ ধরো তুমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে পুরুলিয়া গভর্নমেন্ট আইটিআইটি রয়েছে সেটি কিন্তু তোমার নোডাল অফিস হয়ে যাবে বীরভূমের মধ্যে হয়ে যাবে সিউড়ি নোডাল অফিস এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে হয়ে যাবে মুর্শিদাবাদে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে দুর্গাপুরের মধ্যে যদি কেউ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে পড়ে সেক্ষেত্রে কিন্তু তার দুর্গাপুরে যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটি কিন্তু নোডাল অফিস তো এইগুলি হচ্ছে নোডাল অফিস তো নোডাল অফিস যখন ভেরিফাই কখন করবে না সমস্ত ডেট ক্লোজ হয়ে যাওয়ার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কী করা হবে না অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড দেখানো হবে এবং অনেক অনেক স্টুডেন্টে কী হয়ে থাকে না ওটা কলেজের ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডেট শেষ হওয়ার আগে অবধি অর্থাৎ পরেই কিন্তু অনেকজনের ভেরিফিকেশন হয়ে যায় এবং অনেকজনের কী হয়ে থাকে না তোমাদের কোনো কলেজ যদি ইমিডিয়েট করে দেয় ধরো সাপোজ ধরো আজকে অ্যাপ্লাই করলে তিন দিন তিন দিনের ভেতরে কিন্তু তোমার কী করে দেয় না অ্যাপ্লাইটি কি ভেরিফাই করে দেয় তো ভেরিফিকেশন করার জন্য তোমাদের ডকুমেন্টস আপডেশান এবং তোমাদের ফিস পেমেন্ট এবং নাম ঠিকানা সব ঠিকঠাক করে করবে এবং ভাবে কোনো ফর্ম ফিল আপের সময় কিন্তু রকম ভুল ত্রুটি করবে না কারণ ভুল হয়ে গেলে কিন্তু সেটি কিন্তু আর সংশোধন হবে না এটা কিন্তু তোমাদের ক্লিয়ারলি কিন্তু নোটিসে কিন্তু বলে দেওয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি কারোর নাম বাবার নাম বা তোর কাস্ট ইত্যাদি যদি কেউ ভুল করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ধরনের এডিট করা যাবে না এটি কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে তো সেখানে তোমরা খুব অতি সত্তর অর্থাৎ খুবই কি বলা হয়ে থাকে খুবই সাবধানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি কিন্তু করবে এবং অ্যাপ্লাই করা তোমাদের কিছু দিনের ভেতরে ভ্যারিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পরে পরেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ে যে র্যাঙ্ক কার্ড সেটি কিন্তু জেনারেট হবে তো র্যাঙ্ক কার্ড জেনারেট হওয়ার পরে পরে কিন্তু তোমাদের স্পোর্টস অর্থাৎ যে অনলাইন কাউন্সিলিং সেই কাউন্সিলিং প্রক্রিয়াটিও স্টার্ট হয়ে যাবে তো কাউন্সেলিংয়ে কিভাবে করবে এবং কোথায় কোন কলেজ সিলেক্ট করবে সেই রিলেটেড তোমাদের যদি কারো জানকারি থাকে অর্থাৎ যদি কেউ জানতে চাও সে হলে যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে সেই ডিস্ট্রিক্টে কতগুলি কীরকম কি কলেজ রয়েছে এবং কোন ট্রেড রয়েছে এবং কোন কলেজগুলি ভালো সেই ডিস্ট্রিক্টের মধ্যে সেইগুলি কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে তো নিচে ডিস্ট্রিক্টের নামটি কিন্তু মেনশন করে দেবে তাহলে কী হবে কমেন্ট বক্সে না আমার সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমাকে দিতে পারবো এরপরে না তোমাদের যে পেন্ডিং দেখাচ্ছে অনেকজন বলছে যে পেন্ডিং দেখাচ্ছে বা পেন্ডিং কীভাবে চেক করবো বা তোমরা যে সমস্ত স্টুডেন্টগুলি বলছো সেই সমস্ত স্টুডেন্টদের বলছি অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে ডাব্লু ভি এসসি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কী করবে না তোমাদের যে নিউ অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম এবং যেখানে ছিল লগিং উইথ এক্সটেনশন ক্যান্ডিডেট এক্সিস্টিং ক্যান্ডিডেট সেখানে তোমরা এক্সিস্টিং লগ ইন উইথ এক্সিস্টিং ক্যান্ডিডেটে ফ্লাপ করবে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যে আইডি পাসওয়ার্ড আইডিটি কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটি হবে এবং পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের ডিফল্ট পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ হবে উইদাউট আউট স্ল্যাশ এবং তোমাদের যদি কেউ স্টুডেন্ট বা কোনো ছাত্রছাত্রী যদি তোমরা কি করে থাকো না চেঞ্জ করে থাকো পাসওয়ার্ড সেক্ষেত্রে তোমরা সেই পাসওয়ার্ডটি দেবে দেওয়ার পরে তোমাদের লগ ইন হওয়ার পর ক্যাপচার কোড আসবে ক্যাপচার কোডটি দেওয়ার পরে তোমাদের কি হবে না তোমাদের শো করবে যে তোমাদের ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে না ভেরিফাইড হয়ে গেছে যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে কোনো টেনশন নেই যদি পেন্ডিং থাকে তাহলে কোনো টেনশন নেই কারণ পেন্ডিং থাকলেও তোমাদের কিছু দিনের ভেতরে কিন্তু ওটা পেন্ডিংটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এবং তোমাদের আরও যে সমস্ত আপডেটগুলি রয়েছে যেমন কাউন্সেলিং কত তারিখ থেকে হবে তো সাপোজ ধরো তোমাদের একত্রিশ তারিখে একত্রিশে মে কিন্তু একদম শেষ তারিখ অ্যাপ্লাই করা সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই করে দেবে যে সমস্ত স্টুডেন্ট করবো করবো কোচ কিন্তু করতে পারছো না সেখানে কিন্তু তোমরা এখানে করবে তো এখানে তোমরা দেখতেই পা এটা আমরা প্রথমেই বললাম যে কীভাবে তোমরা চেক করবে তো অ্যাপ্লিকেশন লগ ইন যেটি রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ড যেটা আমরা বলে দিলাম ক্যাপচার এরপরে সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের যে তোমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু শো করবে এখানে নির্দেশাবলী দেওয়া রয়েছে ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে সেগুলি পড়ে নেবে ভালো করে যেটি বলা রয়েছে যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু এইটাই কারণ অনেক স্টুডেন্ট আছে কী করেছে না সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করেছে তো বারে বারে তো সাইবার ক্যাফে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে কিন্তু ট্র্যাক করতে পারবে এবং কাউন্সেলিংও কিন্তু তোমাদের মোবাইল ফোন থেকে করতে পারবে তো সে কীভাবে করবে এবং কী কী প্রসেস রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে নিয়ে পুরো ডিটেলস একটা ভিডিও দেবো তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এবং যদি কোনো স্টুডেন্ট পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রে তার কী করে মোবাইল নাম্বারটি এন্ট্রি করে সাবমিট করবে গেট ওটিপি করবে তাহলে ওটিপি একটা যাবে সেখান থেকে তোমরা নিউ পাসওয়ার্ড জেনারেট করতে পারবে এবং তোমাদের নিউ পাসওয়ার্ড জেনারেট করার পর তোমরা কিন্তু কাউন্সেলিং এবং হ্যাঁ যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করবে সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমাদের যেন না বন্ধ হয়ে যায় বা না বন্ধ করে দিও কারণ অ্যাপ্লাই থেকে শুরু করে একদম কাউন্সেলিং স্পোর্টস কাউন্সিলিং অবধি কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারটি তোমাদের কাছে রাখতে হবে তারপরে কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি চেঞ্জ করা যায় নামও চেঞ্জ করা হয় অ্যাডমিশন নেওয়ার পরে পরে তোমাদের যখন রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু তোমরা তোমাদের যে কাস্ট থেকে শুরু করে নাম নামের স্পেলিং সমস্ত কিছু কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে এখানে কি হয়ে থাকে অ্যাডমিশনের সময় কোনো প্রবলেম হবে না অ্যাডমিশান হয়ে যাবে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিছু কনক্লুশন মান ইয়ে করবে চাইবে যেমন তোমাদের নাহলে অ্যাফিডেভ হতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের যে সমস্ত ডকুমেন্টেশনগুলি রয়েছে গভর্নমেন্টে সেই ডকুমেন্টেশনগুলি চাইতে পারে তো এইগুলি হচ্ছে ব্যাপারটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের বন্ধু অবশ্যই শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্তই